গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা, শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, তো তোজো দেখো সকাল সকাল একদম ব্যায়াম ট্যাম করা আর কি স্টার্ট করে দিয়েছে। তো একদিন করলে হবে না, ইয়োগা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষেরই করা উচিত, কিন্তু সবার তো সবসময় আর কি সম্ভব হয়ে ওঠে না, তাই না, করা। কিন্তু যতটুকু যে পারবে অ্যাকচুয়ালি করা উচিত। লাফিয়ে 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 করো বাবা, লাফিয়ে লাফিয়ে করো। ও আবার একটু, হ্যাঁ আবার একটু লাফাও, লাফাও, যেটা লাফাও ওরকম লাফাও, লাফাও। এ মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি সুন্দর করে লাফাও বাবা। হ্যাঁ করো, পদ্মাসন করো, করো 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 করো। হ্যাঁ লাগে তো, থাক পরে শিখবা, ওটা ওটা জোর করে করতে হবে না। আর ওইটা যে নাকের ওটা করো, অলম বিলম করো, অলম বিলম করো, অলম বিলম করো, অলম বিলম, ওই যে পাপার মতো করো, কপাল ভাতি, অলম বিলম। আর নাকে চেপে চেপে করো, নাকে চেপে চেপে বাটারফ্লাই করো। আর একটু লাফিয়ে নাও, এবার লাফিয়ে নাও, হয়ে গেল এবার ব্যায়াম কমপ্লিট। লাফাও লাফাও লাফাতাম ওখানে দাঁড়িয়ে, লাফাও লাফাও আমার মতন করো। চলো কমপ্লিট। তো চলো, এখন আমাদের সব কিছু হয়ে গেছে, এখন ও বাড়ি যাওয়ার পালা। আর কালকে বৃষ্টি হয়েছে, মানে কত দিন বাদে এই গরমে যে বৃষ্টি হলো, মানে যে কী পরিমাণ ভালো লেগেছে কালকে, মানে কী বলবো। আর সেই কারণে আজকেও সকালবেলা একদম ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর খুব ভালো লাগছে। মানে এতদিন এত গরম, ঘাম, প্যাচ প্যাচে, মানে কিচ্ছু ভালো লাগছিলো না, কারোরই কিচ্ছু ভালো লাগছিলো না। তো এখন খুব ভালো লাগছে, মানে ওয়েদারটা এত ভালো, মানে কী বলবো। আর বৃষ্টি হওয়াতে মানে কালকে রাতেও মানে ঘুমটা যে কী ভালো হয়েছে কী বলবো। তো চলো দেখো, এখন এবারই চলে এসেছে, আর আজকে আমাদের হয়েছে তড়কা আর রুটি। আর মানে কদিন ধরে শুধু মানে ভাত ডাল আলু সিদ্ধ সকালে এই খেয়ে যাচ্ছিলাম, একদম ভালো লাগছিলো না আর খেতে, তাই জন্য আজকে একটুখানি আর কি মেনু পাল্টানো হয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা ফর্ম নিয়ে বসেছি একটা ভালো কিছুর জন্য, যদি কাজটা কমপ্লিট হয়ে যায় বা ঠিকঠাক হয়ে যায় তো যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আর কিছু বলছি না, এটা নিয়ে এখন আমার বর আবার একটুখানি বেরোবে। তো আমাদের রান্না মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে, শাক হয়ে গেছে, আমন্দি মাছটা বাকি আছে, আমন্দি মাছের একটুখানি বড়া হবে, আবার আমন্দি মাছের ঝালও হয়েছে। আর কদিন তো মানে অনেক দিন তো দীঘা মার্কেট বন্ধ থাকে, তো সেই সময় দেখবে সেমন মানে সামুদ্রিক মাছগুলো তো বাজারে আসে না, ওই একটানা রুই কাতলা বাটা তেলাপে এসব খেতে খেতে না মানে মুখ একদম পচে যায়। তো এখন আবার আস্তে আস্তে কিন্তু বাজারে আর কি সামুদ্রিক মাছগুলো আসছে, আর আমাদেরও সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে। অনেকে আসছে কি সবসময় আর কি জ্যান্ত মাছ খেতে ভালোবাসে, তো আমাদের সবসময় জ্যান্ত মাছ খেতে ভালো লাগে না। ওই খাতা খুলে খোল খোল, পড়া খোল, কোথায় লিখতে দিয়েছিল? হয়েছে বলো, কি ডাল রে? ও মুগ ডাল করেছে। তোজো তো বিকেলবেলা মানে প্রচুর ঘুমিয়েছে, ও ঘুমায়ও মানে আড়াইটা থেকে ধরো পাঁচটা অবধি ঘুমায়, মানে পাঁচটার পরে আমাকে ডেকে ডেকে ওঠাতে হয়।
তো চোখ টোক দেখ এখন ফুলিয়েছে, আর ঘুম থেকে উঠলে মাথা ফাতা ওর গরম হয়ে থাকে কেন জানি না। তো কতক্ষণ কোলে টোলে নিয়ে অনেকক্ষণ আদর টাদর করি, তারপরে গিয়ে যদি ঠিক হয়। ওই জল খেয়েছিস? তো চলো, বিকেলবেলা হয়ে গেছে, এখন তোজোকে একটুখানি খাইয়ে দিই দুধ, তারপরে একটু আর কি ঘুরে ঘাড়ে আসুক। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রান্নার জায়গাটা একদম পরিষ্কার করছে, উনি এই চত্বরটুকু খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে না, এটা হচ্ছে ওনার সবচেয়ে মানে প্রিয় জায়গা। তো এটাকে মানে বিকেলবেলা বা দুপুরবেলা যাই যখনই হোক ওনার সময় হয় ডেইলি খুব ভালোভাবে পরিষ্কার করে। তো যার যেই জায়গাটা খুব ভালো লাগার বা ভালো লাগে সেই জায়গাটার উপর বা সেই জিনিসটার উপর কিন্তু খুব বেশি মানে কি বলবো দায়িত্ব পরায়ণ হয়, তাই না? মানে খুব ভালোবেসে কাজটা করে। তো চলো এবার তোজোকে খাইয়ে দিই, আর তোজো তো এখন দুধ বিস্কুটই খাবে, আর আগে একটুখানি ভারী দিতাম, আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তখন থেকে আর এই ভারী খাওয়াটা না অনেকটা উঠিয়ে দিয়েছে, মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে ভারীটা খাওয়াই না। আর তোজো তো আগে তোজোর জন্য আমি আলাদা আগে বিস্কুট আনতাম, তো তোজো এখন ওই বিস্কুটগুলো আর এখন পছন্দ করে, মানে আমরা যে বিস্কুটগুলো খাই সবাই তো তোজো ওগুলোই পছন্দ করে, তাই জন্য ওর জন্য এই মাস থেকে আর ওর জন্য আলাদা করে বিস্কুট আনিনি, সবাই যেটা খাচ্ছে ওকেও সেটাই দিয়ে দিচ্ছি। টাটা টাটা করো, টাটা করো, টাটা টাটা। কি বলছে বাবু? ফ্যান্ড বলছে বাবু, কি বলছে রে? ফ্যান্ড কি? সব উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে। অনুমকে দেখাবো তো, মার 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 মাকে মার, ওকে আরো টর্চার করবে মা। যা যা দিয়ে দে, ঠান্ডিকে দিয়ে দে। এবার কি কাজ? তোজো তো বিকেলের পরে আবার সন্ধ্যেবেলা মানে 7:30-8 নাগাদ আবার একটুখানি দুধ খায়। তো দুধের সাথে কোনো দিন মুড়ি দিই, কোনো দিন কিছু যাই হোক দিই, তো অনেকদিন একটা না এক খাবার খাচ্ছে, তো আজকে ভাবলাম একটুখানি চকোস দিই। তো চকোসটা সেমন তোজো খায় না, মানে খুবই রেয়ার, মানে 6-9 মাস হয়তো একবার খায়। তো আজকে দেখো চকোস এনে দিয়েছি, 2 প্যাকেট এনেছি, তো 1 প্যাকেটই দিচ্ছি, দেখি খায় কি না, কারণ অনেকদিন বাদে খাচ্ছে, তো আবার কী হয় মুড হয় কি না হয় খাওয়ার, তো 1 প্যাকেটই দিচ্ছি। চকোসটা ততক্ষণ ভিজুক, এবার আমি আমার খাবার রেডি করি, আর আমার তো আছেই সন্ধেবেলায় যে দুধ, তোজো যখন খায় সন্ধ্যের খাবারটা ওর সাথে সাথে তখন আমিও খাই, আমি দুটো বিস্কুট নেবো আর দুধ নেবো, আমার খাওয়া হয়ে যাবে। আর এক এক সময় এগুলো খাওয়ার পরেও আরও কিছু খাই, তো আজকে দেখি কী খাই, তো আগে দুধটা খেয়ে নিই। আর এদিকে দেখো মানে তোজো শুরু হয়ে গেছে বদমাশি, খাওয়া দাওয়া করে এখন বদমাশি শুরু হয়ে গেছে, মানে যতক্ষণ না ও বাড়ি যাবে তার আগ পর্যন্ত এ বাড়িতে যতক্ষণ থাকবে মানে ততক্ষণই শুধু বদমাশি। এখন একটা পাউডার নিয়েছে, তাকে মানে সারা দুনিয়া পাউডার মাখিয়েছে, নিজে কতগুলো মেখেছে, পাপাকে মাখিয়েছে, মেঝেতে কতগুলো ফেলেছে, দাদানকে কতটা মাখাচ্ছে, মানে কি বলবো। ও তো ছোটোবেলা থেকে মানে সেমন পাউডার ওকে মানে গায়ে লাগাতাম না, শুধু টিপ টাইপ লাগিয়ে দিতাম, আর এখন তো টিপ ফিপও পরা উঠিয়ে দিয়েছে, তো এখন সেই পাউডারগুলো তো রয়েছে, ওগুলোকে তো এখন ধ্বংস করতে হবে, তাই না? ওগুলোকে এইভাবেই ধ্বংস করছে।
তো চলো, তোজো দুষ্টুমি চলবেই। তো চলো আজকের মতো টাটা, বাবা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারকে খুব এনজয় করো। টাটা বাবা।